আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। আজ আপনাদের আমি দেখাবো আমি কি করে পদ্মবী জানিয়েছিলাম এবং সেখান থেকে কি করে আমার পদ্মবীজ অঙ্কুরিত হয়েছে সেটাই আপনাদের দেখাবো। দেখুন, আমি এটা দেখতে পাচ্ছেন, আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। আমি যে বীজটা নিয়েছিলাম সে ব্র্যান্ড হচ্ছে JSR অর্গানিক, ব্র্যান্ড নেম হচ্ছে প্রিমিয়াম বনসাই লোটাস ফ্লাওয়ার সিডস। এটাই আমার, দাম নিয়েছে 117 টাকার মতন। এই হচ্ছে বীজগুলো, মোট বীজ ছিল আপনার 20টা বীজ ছিল এই বীজগুলো। এই বীজগুলোকে আমি যে দেখবেন দুটো উপরের দিকে আছে ওগুলো ডিম্বগ্নাভি ডিম্বগ্রন্থ, তার নিচের যে অংশটা সেটা এইভাবে ঘষতে হবে, কোনো শিরিশ কাগজ দিয়ে ঘষে এই অবস্থাটা আসবে। তারপর আমি আস্তে 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 গ্লাসে ফেলে দিলাম। তারপর 3 দিন পর দেখুন এইভাবে কিন্তু অঙ্কুরিত হয়ে গেল। এবং তারপর দেখুন এটাকে আমি আরও একটা বড় পাত্রে রাখলাম, কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখুন এইভাবে আপনারা। তবে একটা কথা আমি বলবো, প্রত্যেক দিন কিন্তু এই যে গ্লাসের জলটা সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন, নাহলে কিন্তু এইভাবে আপনি অঙ্কুরটা পাবেন না। আপনারাও যদি পদ্ম চাষ করতে চান তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে, তাহলে আপনারাও এভাবে করতে পারেন। সবাই ভালো থাকবেন।